Hello viewers, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালেদ হোসেন চৌধুরী, FM মেথড সিলেট ক্যাম্পাসের ডিরেক্টর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিও সেশনটিতে। আমার ইচ্ছা আছে এখন থেকে নিয়মিতভাবে কিছু ভিডিও আপনাদের সামনে শেয়ার করব, যেখানে স্পোকেন ইংলিশের বিভিন্ন পদ্ধতি, সহজে কিভাবে স্পোকেন ইংলিশ শেখা যায় এবং বাংলাদেশের প্রাক্ষিতে বেশ কিছু বাস্তবতা এই সংক্রান্ত, সেগুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। আমাদের কাছে অনেক শিক্ষার্থী এবং ভিজিটার্স আসেন, যাদের একটা কমন প্রশ্ন হচ্ছে, আমি কি আসলে ইংরেজিতে কথা বলতে পারবো কিনা, বা ইংরেজি এত কঠিন আমার পক্ষে আসলে সেটা সম্ভব হবে কিনা। তারা অনেকেই নিজেদেরকে খুবই দুর্বল মনে করে না ইংরেজিতে। তখন আমি আসলে তাদেরকে যে জিনিসটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে, ইংরেজিতে আপনি দুর্বল মনে করছেন কারণ আপনি আসলে ইংরেজি বলতে পারছেন না, এটাই তো? বলতে পারছেন না তার কারণ হচ্ছে আপনি আসলে চর্চা কম করেছেন বা চর্চা করার সুযোগ আপনার কাছে ছিল না, এই জন্য আপনি কম পেরেছেন। তো তারা যেটা বলেন যে এত বছর ধরে ইংরেজি শিখছি, টেন্স শিখলাম, গ্রামার শিখলাম, এই সেই বই পড়লাম, তারপরে তো কথা বলতে পারি না। তখন আমরা আসলে তাদেরকে এটাই বলি যে দেখেন আপনি, যে ইংরেজি তো আমার আপনার ভাষা না, এটা আমাদের মাতৃভাষা না, ইংরেজি একটা বিদেশি ভাষা। ওই বিদেশি ভাষা তো দুনিয়ার অনেক মানুষরাও শিখছে, তারা কিভাবে শিখছে আর আপনি বাংলাদেশে কিভাবে বিদেশি ভাষা শিখছেন, যদি দুইটা কম্পেয়ার করেন তাহলেই আসলে বোঝা যাবে যে গলতটা কোথায়। তো আমরা তাদেরকে এই জিনিসটা বলার চেষ্টা করি যে দেখেন, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে যখন বাচ্চা যায় তখন সে 1-2 বছরের মধ্যেই সে কিন্তু ইংরেজিতে কথা বলতে শিখে, তখন তাকে কিন্তু টেন্স গ্রামার কিছুই শেখানো হয় না। আবার যে সমস্ত মানুষ পেটের তাগিদে বা জীবিকার তাগিদে দেশের বাইরে যান, ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যান, ধরেন বলছি একজন অশিক্ষিত মানুষ একটা ইংল্যান্ডের রেস্টুরেন্টে ঢুকেছেন, তার খুব খিদে লেগেছে, এবার কিন্তু তাকে ফুড অর্ডার করতে হবে, বাট হি ডাজন্ট নো হাউ টু স্পিক ইংলিশ। তখন সে যেটা করে সে ফলো করে ওনারা কি বলছে, বাংলাদেশে হলে তো ডাক দিতে এই মামা ভাই ভাই এদিকে আসো। তখন সে যেটা করে সেটা হচ্ছে বলে যে দেখে কি বলছে আশেপাশের লোকজন, দেখলো যে একজন লোক কি জানি বলে ডাক দেয়, তারপরে ওয়েটার আসে, সে শুনতে পারলো যে সে বলছে যে এক্সকিউজ মি, তারপরে দেখো ওয়েটার আসে, সে বললো ও আচ্ছা বুঝছে, তাহলে এবার বাংলাদেশের এই মামা বা এই ভাই এখানে এইভাবে না দেখা ডাকে এক্সকিউজ মি, এবার সেও ডাকলো এক্সকিউজ মি, ওইটা চলে আসে বললো স্যার হাউ ক্যান আই হেল্প ইউ, এবার তো সে বিপদে পড়ছে, বাকিতে তো পারে না। এবার তখন সে দেখে আর অন্যান্য লোকটা কি করে, তখন সে দেখলো অন্য লোকটা বলে কিছু একটা খাবারের নাম বলে, তার আগে জানি কি কি বলে, এবার সে শুনলো কি বলে, এবার সে শুনতেছে ওরা বলতেছে যে ক্যান আই হ্যাভ এ বার্গার, বলে শিওর স্যার বার্গার এনে দে, বলছে ও আচ্ছা তাহলে বার্গার তো আমি চিনি, বাকিটাই ইংলিশ ক্যান আই হ্যাভ। এবার সেও ওই ক্যান আই হ্যাভ বলে অর্ডার একটা দিয়ে দিচ্ছে, ক্যান আই হ্যাভ এ স্যান্ডউইচ, দেখে স্যান্ডউইচ চলে আসে, সে আর তো অসুবিধা নাই, সে কিন্তু ক্যান অর্থ কি, আই অর্থ কি, হ্যাভ অর্থ কি কিছুই জানে না, কিন্তু সে কথা বলা শিখে ফেলছে, একটা কথা শিখে ফেলছে। আপনি যদি তার পাশে টেবিলে বসে ওই সময় লাঞ্চ বা ডিনার করতেন তাহলে আপনি কি বলতেন, ও এটা একটা কথা শিখে ফেলছে। তো এই কথাটাই ইংলিশ টিচারদের কাছে বা যারা ইংলিশ গ্রামার জানেন তাদের কাছে এটা একটা ইংলিশ সেন্টেন্স, কারণ এখানে সমস্ত ইংলিশের উপাদানগুলো, গ্রামারের উপাদানগুলো ঠিকঠাক মতো এখানে দেয়া আছে। কিন্তু আমি হলো বাংলাদেশে হলে তাকে শিখাতাম আগে ক্যান অর্থ কি, ক্যান বাবা একটা মজা লোক জিলেরি ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে ভার্ব, কিন্তু সে এখানে গ্রামাটিক্যাল কোনো আইটেম না শিখে সরাসরি গ্রামাটিক্যালি একটা কথা সে শিখে ফেলেছে ক্যান আই হ্যাভ, এবার সে পরে কফি চাইলে বলতে পারে ক্যান আই হ্যাভ এ কফি। এই যে কথাটা সে শিখলো এটা সে কিভাবে শিখলো, এটাকে আমরা বলি ফাংশনাল ইংলিশ, ফাংশনাল অ্যাপ্রোচ। সে জানে যে খাবার অর্ডার করতে গেলে এই বলতে হয়, এবার সে কিন্তু কোনোটার আইটেম ঠিকঠাক মতো সে জানে না, এবার সে কাপড়ের দোকানে ঢুকে সে একটা জ্যাকেট ওইভাবে চাইতে পারে ক্যান আই হ্যাভ এ জ্যাকেট, জ্যাকেট একটা দিয়ে দেবে তাকে দেখার জন্য। তাইলে ভাষা শেখার জন্য শুধু আগে যে টেন্স বা গ্রামার শিখতেই হবে এমন কোনো কথা নেই, গ্রামার ট্রান্সলেশন মেথড একটা মাত্র অ্যাপ্রোচ, ল্যাঙ্গুয়েজ শেখার আরও অনেক অ্যাপ্রোচ আছে, সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে সামনে ভিডিওগুলোতে আলোচনা করব আপনাদের সাথে। আমি শুধু আপনাদেরকে এটুকুই বলতে চাই, আমার সাথে থাকুন, ইনশাআল্লাহ বাকি ভিডিওগুলোতে এই সংক্রান্ত আরও বিস্তারিত আলোচনা নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।